আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন, অর্থাৎ সিরিয়া আরব লীগে আবার ফিরে এসছে। এই আরব লীগ থেকে সিরিয়াকে বের করে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে সেখানকার গৃহযুদ্ধ। হ্যাঁ, বাশার আল আসাদ, তিনি গৃহযুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার দেশের বেশিরভাগ মানুষের সাথে। আপনারা আইসিস বা ইসলামিক স্টেটের নাম শুনছেন। ইসলামিক স্টেট যারা পরিচালনা করত, যারা সন্ত্রাসবাদী হিসেবে সারা পৃথিবীতে পরিচিত, তারা সিরিয়ার বেশিরভাগ অংশ প্রায় দখল করে ফেলেছিল। আল আসাদ এবং ইরান, এরা একটু শিয়াপন্থী, এই কারণে একে অন্যকে খুব সহযোগিতা করেন। ইরান তো পুরা শিয়া একটি দেশ, বাশার হচ্ছে এই শিয়া। সিরিয়াতে কিন্তু সুন্নি এবং শিয়া দুইটি সম্প্রদায় রয়েছে, কিন্তু এই আসাদ, বাশার আল আসাদকে ইরান সরাসরি সহযোগিতা করে। তার মধ্যে রাশিয়া যোগ হয়ে একে যুদ্ধে বিজয়ী করেছে। রাশিয়ান বিমান বিরোধীদের দখলকৃত এলাকাগুলোতে বোম মেরে তামা করে দিয়েছেন, তার ফলে আসাদ আজকে সিরিয়ায় আবার তার অবস্থান শক্তিশালী করেছেন। আমেরিকা, সৌদি আরব সহ অনেক দেশ আসাদকে সরানোর চেষ্টা করেছেন। যে সন্ত্রাসবাদের কথা বলে পশ্চিমারা আরবের বিভিন্ন দেশকে হামলা চালায়, সেই সন্ত্রাসবাদীদের মোকাবেলায় আরব লীগ কি করেছে? কিছুই করতে পারেনি। তাই এখন সময় এসছে আরব লীগকে ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সমস্ত ক্ষেত্রে আবার তাদের মধ্যে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলা। পুরনো কথা আবার বলতে হয়, এই আরব দেশগুলো ছিল একসময় অটোম্যান সাম্রাজ্যের অংশবিশেষ, তখন অনেক বেশি ক্ষমতাবান ছিল ইউনাইটেড কিংডম। তারা প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যকে পরাজিত করে এই আরব বিশ্বকে বিভিন্ন ছোট ছোট দেশে ভাগ করে তারাই, তারপর থেকেই শুরু হয় এই আরব বিশ্বের অনৈক্য। ছোট ছোট আরব রাষ্ট্র তৈরি করে বিভিন্ন গ্রুপের হাতে ক্ষমতায় চলে যায় আরব দেশের বিভিন্ন রাজা বাদশা। তাদের একা চলা সম্ভব ছিল না, কোনো না কোনো কারো সাপোর্টে তারা আজকে এই অবস্থায় এসেছে। কেউ তেলের খনি উদ্ভাবন করে দিয়েছে, কেউ তাদের অস্ত্র দিয়েছে, তাদের ম্যান পাওয়ারও বেশি নেই, জনসংখ্যাও বেশি নেই, তাই তাদেরকে আরেকজনের উপর নির্ভরশীল হতে হয়। তাই আরব বিশ্বকে যদি ভালো করতে হয়, যদি উন্নত করতে হয়, অনারব দেশ যেগুলো রয়েছে তাদের সহযোগিতা নিতে হবে। আরব বিশ্বের পাশে রয়েছে আরেকটি অনারব দেশ, তুর্কি, যে তুরস্ক, যাদের ভাষা তুর্কি, যাদের ভাষা আরবি নয়, তারা আরব বিশ্বের খুব স্বার্থ সংশ্লিষ্ট, খুব কাছাকাছি রয়েছে, তাদের ইনভলভমেন্ট দরকার। ইরান, যারা আরব ভুক্ত দেশ নয়, আরব লীগের সদস্য নয়, তাদেরকে বড় ধরনের ভূমিকা রাখার ব্যাপার রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আরব দেশে এই দুটি দেশ ম্যান পাওয়ার সাপ্লাই দেয়, জনসংখ্যা দেয়, এদেরও বড় ভূমিকা রয়েছে আরব বিশ্বের উন্নয়নের জন্য। ইন্দোনেশিয়া, এমন কোনো দেশ নেই যেগুলো মুসলিম দেশ নেই, যেগুলো আরব দুনিয়ার সাথে সম্পৃক্ত নয়। তাই আরবকে যদি শক্তিশালী হতে হয়, অনারব দেশগুলো সহযোগিতা নিতে হবে।